সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারবৃত এলাকায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় রেড ক্রিসেন্ট। এরপরেই ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বিধ্বস্ত হেলিকপ্টারের সব আরোহী নিহত হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা কি নিছক দুর্ঘটনা নাকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, এ নিয়ে ইরানের নেতাদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। এমন প্রেক্ষাপটেই জানা গেছে চাঞ্চল্যকর এক তথ্য, আর তা হচ্ছে রাইসির দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। ওই প্রতিবেদনে বলা হয়, রাইসি ও আবদুল্লাহিয়ান বেল 212 মডেলের একটি হেলিকপ্টারের ছিলেন। হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, এতে পাইলটসহ 15 জন বসতে পারেন। তবে ফ্লাইট ক্রু এবং সম্ভাব্য নিরাপত্তা কর্মীসহ রাইসিকে বহন করা হেলিকপ্টারটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রে তৈরি করা বেল 212 মডেলের। তবে 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহন নিয়ে তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়। ব্যাপক তল্লাশির পর সোমবার তুরস্কের ড্রোন থেকে তোলা ছবিতে শনাক্ত করা হয় হেলিকপ্টারের ধ্বংসাবশেষে। পরে সেখানে গিয়ে পৌঁছায় উদ্ধারকারী দল। এদিকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ফলে তাকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই প্রশ্ন উঠছে, এর পেছনে কি তাহলে ইসরায়েলের হাত আছে? 20 মে দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনার পেছনে ইসরায়েল থাকতে পারে বলে মনে করছেন ইরানের অনেকে। কারণ গত এপ্রিল মাসেই ইরান ইসরায়েলে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। সে সময় চিরশত্রু দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায় কিনা তা নিয়ে শঙ্কায় ছিল বিশ্বনেতারা। তবে শেষ পর্যন্ত দুই দেশেই কঠিন কোনো পদক্ষেপ না নেওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা কিছুটা কমে।